তোমাদের সামনে জিজ্ঞেস করছি ওকে, যে আমি যে আজকে ইনকাম করলাম, ইনকামটা খুবই সামান্য, ঠিক আছে, তবুও করলাম ফার্স্ট ইনকাম, তো তোমার কেমন ফিল হচ্ছে সেটা সবার সামনে বলো। এই যে দেখো, এই এই জুয়েলারিটা তো আগের ভিডিওতে দেখেইছো, এটা বানিয়েছিলাম, তো পরে আবার এটা বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, তো শোনো, দেখো ড্রেস পরছে, আজকে ওর নাচের ক্লাস আছে, তো সেই জন্য রেডি হয়ে যাচ্ছে। আর আমি একটু আগে স্নান করে আসলাম, আজকে সকাল থেকে ভিডিও করিনি, তার একমাত্র কারণ হচ্ছে আমি সকাল থেকে তেলা মাথায় ছিলাম, বুঝতে পারছো তো? তেলা মাথায় আমাকে কতটা জঘন্য লাগে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো এমনিতেও আমি ততটা সুন্দর নই, মানে চলে আর কি মোটামুটি, কিন্তু তেল দিলে না আমাকে একদম, কি বলবো, মানে বলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমাকে তেল দিলে মাথায়, মানে মাথায় চুপচুপে তেল হলে আমাকে দেখতে কেমন লাগে। তো সেই জন্য আজকে আর মানে মোবাইলের সামনে এরকম করে ধরে কথা বলবো সেইটা আর সাহস পাইনি, তো সেই জন্য স্নান টান করে মাথা ধুয়ে তো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর যদি আমাকে ওই অবস্থায় দেখতে সকালবেলা, তাহলে তোমরা হয়তো পালিয়েই যেতে, আমার ব্লগটা আজকে আর দেখতেও না। তো আজকে অনেক কাজ করেছি, রান্নাবান্না তো আছে, সংসারের যে সমস্ত কাজকর্ম থাকে সবই তো করেছি, তার উপর করেছি হচ্ছে আমি আর সোনার বাবা মিলে এই যে ঘরটাকে কী করেছি দেখো, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর ছোপাগুলো ওইদিকে চলে গেছে, বড় ছোপাটা, এই যে দেখো বড় ছোপাটা ছিল এই পাশে খালি জায়গাটাতে, তো এখান থেকে বড় ছোপাটা এইদিকে চলে গেছে, আর ছোটটা, ছোট একটা এখানে রেখেছি আর একটা বারান্দায় রেখেছি, আর এই জায়গাটাতে একটা টেবিল ঢুকবে। দুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ওই কোনাটাতে একটা টেবিল ঢুকাবো, কিন্তু ওই কোনাটাতে নয়, এইখানে একটা টেবিল রাখবো, তাহলে শোনো পড়াশোনা করতে পারবে, তো সেজন্য এটা ফাঁকা করা হলো। তো টেবিলটা এখনও ঢুকানো হয়নি, কালকে ঢুকাবো বা রাতে ঢুকাবো, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আজকে কী কী রান্না করেছি সেটা একবার দেখে নাও। তো আজকে রান্না করেছি হচ্ছে তরই দিয়ে, মাছের তেল দিয়ে তরই, আমরা তো তরই বলি, তোমরা কী বলো তো জানি না। আর এখানে করেছি ডাল দিয়ে, শশা দিয়ে, মুগ ডাল এটা, আর করেছি মাছের তরকারি, পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো এখন খাওয়া দাওয়া করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন মাথাটা আস্তে নিলেই কমপ্লিট, তো বেরিয়ে যাব, চারটা বেজে গেছে, চারটার সময়ই যাওয়ার কথা, লেট হয়ে গেল। তো আজকে চুলটা শুকায়নি যেহেতু দেরি করে স্নান করেছি, তো চুলটা বাঁধা যাবে না, এভাবে খোলাই যেতে হবে মনে হচ্ছে। চুলটা আজকে এভাবেই খোলা রেখে দিলাম, কারণ শুকায়নি এখনও সেই জন্য। তো আমাকে কেমন লাগছে দেখো, পচা লাগছে একদম। আর আজকে আরও একটা জিনিস পাল্টেছি, পাল্টেছি বলতে আমি না, সোনর বাবা পাল্টেছে, এই যে মানি প্ল্যান্টটা, এটা কিন্তু এই জায়গাতে প্রথমে রেখেছিলাম ওই টপটার সাথে, তো সোনর বাবা আজকে সকালবেলা এটাকে পাল্টে এখানে রাখলো। এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল, কম্পিউটারটা যদিও এখন বাড়িতে নেই, দোকানে নিয়ে গেছে, তো টেবিলটা রয়ে গেছে, নিচে সোনর বইপত্র রাখা হয় আর এখানে উপরে কিছু কিছু জিনিস আছে, তো এখানে খালি জায়গা ছিল এখানে রেখে দিয়েছে। তো খারাপ লাগছে না দেখতে বলো, সুন্দরই লাগছে। তো চলো, লেট হয়ে যাচ্ছে। আর আজকে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যে জুয়েলারিগুলো বানিয়েছিলাম, দুজন অর্ডার করেছিল, ওগুলো তো বানানো হয়ে গেছে। তো চলো একবার দেখে নাও। এই যে দেখো, এই এই জুয়েলারিটা তো আগের ভিডিওতে দেখেইছো, এটা বানিয়েছিলাম, তো পরে আবার এটা বানিয়েছি, এটাও দেখিয়েছিলাম, কানের দুল বানানো হয়েছিল না, শুধু গলারটাই হয়েছিল বানানো, তো এখন কানের দুল টিকলিও বানানো হয়েছে, আর সাথে একটা খোপার ফুল বানিয়েছি, যেহেতু সামনে 15 আগস্ট আসছে, তো 15 আগস্টে যদি কোনো প্রোগ্রাম হয় তো এখানে খোপার ফুলের জন্য এটা একটা বানিয়ে নিয়ে যাব, আজকে বানিয়েছি, তো নিয়ে যাব, দেখি যদি কারো পছন্দ হয়, বলে যে এরকম লাগবে ওদের, তাহলে আরও বানিয়ে দেবো আর কি। তো যাই হোক, চলো এগুলো প্যাকেটে ঢুকিয়ে নিয়ে যেতে হবে। তো এখন হচ্ছে জানালা বন্ধ করার পালা, দরজা জানালাগুলো বন্ধ করতেই না প্রচুর টাইম লেগে যায়, এই যে দেখো, তো দরজা জানালাগুলো শোনো দুটা বন্ধ করেছে, আমাকে হেল্প করেছে, দুইটা জানালাও বন্ধ করেছে,
অনেকগুলো দরজা জানলা এগুলো বন্ধ করতে অনেকটা টাইম লেগে যায়, তো সেজন্য আরো লেট হয়ে যায় কোথাও যাওয়ার সময়, কারণ একা ঘর দরজা জানলা বন্ধ করেই যেতে হয়। এই হচ্ছে ব্যাপার। জুয়েলারিগুলো প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি, তো চলো বেরিয়ে পড়ি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে জুয়েলারি, সোনার জলের বোতল, তারপরে ঘুঙরু, এইসব আছে। চলো বেরিয়ে পড়লাম। এই যে সোনা, তো এখন উঠে গেছি দেখো রাস্তায়, সোনো আমার আগে আগে যাচ্ছে। তো এইদিকে দেখো আমাদের যাত্রীনিবাসটা যে বানাচ্ছে, ওইটা জুম করে দেখাচ্ছি। এই যে দেখো আমাদের বাড়ির অপোজিট পাশে, মাঝখানে শুধু রাস্তাটা আর কি। তো ডান্স ক্লাসে চলে আসলাম, আর দেখো একটা ছোট্ট বাচ্চা এটাকে নতুন ভর্তি করেছে, এটা 2.5 বছরের বেশি তো হবে না আমার মনে হচ্ছে। তো এটা কী সুন্দর নাচ করছে দেখো, এটা শিখেনি কোনো দিন, মানে টিভি দেখে দেখে মোবাইল দেখে দেখে শিখেছে আর কি। দেখো কী সুন্দর নাচ করছে। তো সবাই চারপাশে গোল করে বসে, সবাই হাততালি দিয়ে ওকে উৎসাহ দিচ্ছে, আর ও মাঝখানে কী সুন্দর নাচছে, কোনো নার্ভাসনেস কিছুই নেই। মানে এত ভালো লেগেছে, এত ছোট বাচ্চাটা এত সুন্দর নাচছে, তো সেই জন্য এটা একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা তো নাচের ক্লাস থেকে চলে এসেছি, আর শোনো আসার সময় আমাদের বাড়ির সামনে দোকান আছে, তো এখান থেকে দেখো কুরকুরে চিপস নিয়ে এসছে, তো এখন এসে হাত মুখ ধুয়ে এগুলো খাচ্ছে। আর এখন বাজে একদম কারেক্ট 6টা, তো আমি এখন সন্ধে দেব, সন্ধে প্রায় হয়ে এসছে, আরও একটু বাকি আছে তো একটু পরেই দেব। তো আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো ওইখানে নাচের ওখানে যখন নাচ করাচ্ছিল হঠাৎ করে খুব বৃষ্টি এসে গেছে, তো বৃষ্টির জন্য উঠানে নাচ করায়, তো বৃষ্টির জন্য উঠানে আর করাতে পারেনি, তো লাস্টেরটা ঘরেই করিয়েছিল, তো সেটার ভিডিও করিনি। অন্য একটা ঘরে ছিল, আমি অন্য ঘরে, দুটা ঘর আছে ওই বাড়িতে, তো এক ঘরে আমি বসেছি, আমরা সবাই মারা সবাই বসেছিলাম, আর আরেক ঘরে বাচ্চাদের সবাই নাচ করছিল আর কি। যাই হোক, আর আমি একটা জুয়েলারি সেল করতে পেরেছি, আর একটার একটু রেট বেশি ছিল, তো একটা বিক্রি হয়েছে, ওইটার দামটা কম ছিল, একটা নিয়েছে, আর একটার একটু বেশি পড়েছিল, ওইটাতে ম্যাটেরিয়ালস বেশি লেগেছিলো, তো ওইটার একটু দাম বেশি অবশ্যই হবে, যেহেতু আমি বিজনেস করছি, তো আমার তো একটা লাভের চিন্তা করতে হবে, তাই না? তো ওইটা বিক্রি করা হয়নি। তো যাই হোক, অন্যেরা হয়তো নেবে, আস্তে আস্তে সবেমাত্র শুরু। তো আজকে আমার প্রথম ইনকাম বলতে পারো, তো ইনকামটা তোমাদের কি বলবো, কত টাকা ইনকাম করেছি একটু পরে বলছি, ঠিক আছে? এখন সন্ধে দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো শোনো, এখন পড়তে বসেছে, পড়তে বলতে আর্ট করছে। কি আঁকছিস, টুপি? তো শোনো, এখন আর্ট করছে, টিফিন খাওয়া হয়ে গেছে দুজনেরই, হালকা একটা টিফিন করে নিয়েছি। তো শোনো আর্ট করছে, আমি এখন ভাত বসাবো, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। এইদিকে মিঠাই শুরু হয়েছে, সাউন্ডটা অফ করে রেখেছি, ভিডিও করবো তাই। তো আমি এখন 8টা বেজে গেছে, ভাতটা বসিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। তো ভাতটা বসিয়ে এসে আমি আবার শুরু করে দিয়েছি জুয়েলারি বানানো। এই যে দেখো সব জিনিসপত্র নিয়ে বসে গেছি, এই যে বানানো শুরু করে দিয়েছি। তো এটা আমার বানাতে বেশ ভালোই লাগে, এরকম নতুন নতুন ডিজাইনের জুয়েলারি বানাতে, তো যখনই সময় পাই বসে যাই বানাতে। তো দেখো শুরু করে দিয়েছি, তো ভাত যতক্ষণ হতে থাকবে ততক্ষণ বানাবো, তারপর মনসা বই পড়বো। তো এখন তো শ্রাবণ মাস, আমি মনসা পুজো করি, আর মনসার বইও আছে আমার, তো বইটাও পড়তে হয়। তো ওইদিকে টিভি চলছে, তো এই যে দেখো আমার মহারাজ বাড়িতে চলে এসছে, একটু হাই বলে দাও, আজকে সারাদিনের পর এইমাত্র দেখা। তো স্বর্ণ তো ওইদিকে ডান্স প্র্যাকটিস করছিলো এতক্ষণ, তো ওইখানে তো আমার জুয়েলারি বানানোর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আজকে ও খুব তাড়াতাড়ি এসে গেছে, 9টার আগেই এসে গেছে, এখন 9:15 বাজে, আজকে বৃষ্টি বাইরে খুব, সেজন্য তাড়াতাড়ি চলে এসছে। তো আমি এখন মনসা বই পড়বো, সেজন্য এখানে ধূপবাতি জ্বালিয়ে নিচ্ছি, আর শোনো আমাকে ভিডিও করে দিচ্ছে, ও বলছে আমি তোমাকে ভিডিও করে দেব, তুমি কাজ করো। তো ও ভিডিও করছিল, তো আমি এখন বাতি আর ধূপ জ্বালিয়ে দিয়েছি, তো এখন বসেও গেছি পড়তে।
তো একটুখানি পরে নি, বেশিক্ষণ পরতে পারবো না, যেহেতু এখন 9:30 বেজে আসছে, তো 10টার আগেই মানে আধ ঘন্টার মতো পরতে পারবো। তো তারপর ভাত খেতে হবে, শোন আজকে বিকেলে ঘুমায়নি, ও তো ঘুমাতে হবে, সেজন্য তাড়াতাড়ি খাইয়ে দেবো। তো আমার মনসা বই তো পড়া হয়ে গেছে, এখন 10:20 বাজে, এখন আমরা ভাত খাবো। তো সোনার সোনার বাবা তখন খেলাধুলা করেছিল, তো আমি এখনই এসে বসলাম, এখন না কিছুক্ষণ হয়েছে। তো আজকে হচ্ছে তোমাদের সামনে জিজ্ঞেস করছি ওকে যে আমি যে আজকে ইনকাম করলাম, ইনকামটা খুবই সামান্য, ঠিক আছে, তবুও করলাম ফার্স্ট ইনকাম, তো তোমার কেমন ফিল হচ্ছে সেটা সবার সামনে বলো, আমিও শুনবো সবাই শুনবে। ঠিক আছে, প্রথম ইনকাম, কিন্তু প্রথম ইনকাম ছোট, তাও প্রথম ইনকামের তো একটা আলাদা ব্যাপার থাকে। আমার খুবই আনন্দ হচ্ছে তুমি প্রথম ইনকাম করতে পেরেছো, আজকে তোমার প্রথম ইনকাম, খুবই আনন্দের। প্রথম ইনকাম কম হলেও কোনো অসুবিধা নেই, আমারও আমার জীবনে প্রথম ইনকাম 1 মাসে 1,000 টাকাই হয়েছিল। প্রথম মাসে আমি 1,000 টাকা ইনকাম করতে পেরেছিলাম, প্রথম আমার বেতন ছিল, তখন আমি অন্য ল্যাবে কাজ করতাম, তখন 1,000 টাকা ছিল। তারপর যা হয়েছে তো আজকে এতটুকু এসেছি, সবার আশীর্বাদ, আশা করি তোমারও হবে ভবিষ্যতে, এই আশা রইল ঠাকুরের কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। তো আমারও আজকে বেশ ভালোই লাগছে, তো ইনকামটা খুবই ছোট, তোমাদেরকে আমি কিন্তু বলিনি যে ইনকামটা কত, এর আগেও বলেছিলাম যে আজকে একটা জুয়েলারি বিক্রি হয়েছে, কিন্তু কত টাকা বিক্রি করেছি, কত ইনকাম হয়েছে আজকে প্রথম, তো সেটা বলিনি। কি হয় বললে কি কম হোক, একদমই কম, তাই বলতে ইচ্ছে করছিল না, তুমি বলে দাও। 170 টাকা সেল করেছো প্রথম জুয়েলারি, অসুবিধা কি হবে, আস্তে আস্তে হবে, আজকে প্রথমটা 170 হয়েছে, তারপর একটু বেশি দামে সেল হবে, তুমি যেরকম বানিয়েছো প্রথমটা যে যা ডিমান্ড অনুযায়ী বানিয়েছো ওই রকম সেল হয়েছে, অসুবিধা নেই। যারা আমাকে অর্ডার করেছিল ওনারা প্রথমেই বলে দিয়েছিল যে 150-200 মধ্যে হতে হবে, এর বেশি দিতে পারবে না, কারণ আছে না অনেকে, সবার তো আর সমান পয়সা থাকে না, তো মধ্যবিত্ত অনেকে আছে বা নিম্নবিত্ত আছে, তো ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনারা কিনতে চাইছিলেন, তো সেই অনুযায়ী বানিয়ে দিয়েছি। তো একটা তো একটা বিক্রি হয়নি, ওইটার একটু দাম বেশি চেয়েছিলাম, ওইটাতে ম্যাটেরিয়ালসও বেশি লেগেছিলো, সেই জন্য ওইটা অত দাম দিয়ে কেউ নিতে চাইছে না। তো যাই হোক, যদি কেউ নেয় তো নেবে, না হলে ওইটা শোন পড়বে, কোনো অসুবিধা নেই, ওইটা আমি শোনকেই পড়াবো। তো আরেকটা বিক্রি হয়েছে, 200 টাকা চেয়েছিলাম, তো 170 টাকা দিয়েছে, এটাই আমার মানে আজকের ফার্স্ট ইনকাম আর কি। তো এই টাকাটা কিন্তু আমি ঠাকুরের কোনো কাজে লাগাবো, তো এইটুকুই আমার। হ্যাঁ, যেটা ইচ্ছা হয় সেটাই করো। তো এরপরে যদি আরও বেশি, যদি ঠাকুরের আশীর্বাদ থাকে, আরও ইনকাম হয়, তখন পরিবারের জন্য কিছু করব। আর এখন ফার্স্ট ইনকামটা আমি ঠাকুরের কাজেই লাগাবো, ঠাকুরের কাছেই দেবো আমি। তো যাই হোক, এটুকু বলার ছিল, তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি, এখন আমরা ভাত খাবো, আর কোনো কাজ নেই, আর যদি সম্ভব হয় জুয়েলারি বানাবো, আজকে বিশ্রাম হয়নি, মনে হচ্ছে পারবো না, ঘুমিয়ে যাব। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, আর ভিডিও, হ্যাঁ গুড নাইট, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো করতেই হবে। ঠিক আছে, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, সুইট ড্রিম। হ্যাঁ।